মেয়েদের মুখের অবাঞ্ছিত পশম উঠিয়ে ফেললে কি গুনা হবে যদি কারো অসুস্থার কারণে কয়েকদিন সেন্স না থাকে পরবর্তীতে সজাগ হওয়ার পর কি কাজানামাজ আদায় করতে হবে মহরম ছাড়া ওমরা করা যাবে কি না রোকে আপনি কলকাতা থেকে লিখেছেন বাবার সামনে মেয়েদের চুল দেখা গেলে কি গুনা হবে উত্তর হলো না বাবার সামনে ভাইয়ের সামনে মেয়েদের চুল দেখা গেলে গুনা হবে না এবং চুলের পর্দা করা বাবার সামনে ভাইয়ের সামনে মহরমদের সামনে এটা ফরজ নয় তবে হ্যাঁ অবশ্যই সুন্দর শালীন পোশাকের অংশ হিসাবে যথাসম্ভব নিজেকে আবৃত্তি করে এবং শালীন পোশাকে রাখার চেষ্টা করা উচিত কাজী তাসমিয়া তসমিয়া আপনি লিখেছেন মহরম ছাড়া ওমরা করা যাবে কি না মাহারাম ছাড়া ওমরা করা যাবে না মেয়েরা অবশ্যই ওমরার জন্য মাহরাম শর্ত তাদের সাথে যদি মাহরাম না থাকে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু গুনাহগার হবেন এবং নবী সাদ আল্লাহ সাল্লাম বলেছেন তুসাফুল মারাতুল্লামা আজ মাহরামিন কোনো নারী তিনি মাহারাম ছাড়া সফর করতে পারবেন না একইভাবে হজের ক্ষেত্রে ওমরের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যদি সাথে কেউ যেতে রাজি না হয় অথচ অর্থ দিয়ে পরিস্থিতি দিয়ে যাওয়ার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে তিনি প্রজন্য কাউকে টাকা দিয়ে পাঠাবেন কিন্তু নিজে যাবেন না যতক্ষণ পর্যন্ত কোনো মাহারাম তিনি জোগাড় করতে না পারেন মাহারামের তালিকাটা কিন্তু বেশ বড় চাচার সাথে যাওয়া যায় মামার সাথে যাওয়া যায় হ্যাঁ ভাইয়ের সাথে যাওয়া যায় স্বামীর সাথে যাওয়া যায় ছেলের সাথে যাওয়া যায় এরকম অনেক মানুষ আছেন যারা মাহারাম তাদের যে কারোর সাথে কিন্তু যাওয়া যায় অর্পিতা ইসলাম দীপা লিখেছেন মেয়েদের মুখের অবাঞ্ছিত পশম উঠিয়ে ফেললে কি গোনা হবে মেয়েদের মুখের অবাঞ্ছিত লোম যেটা ত্রুটি তার মুখের বোঝা যায় সেটা তুলে ফেললে গুণা হবে না সাইদ ইশতিয়াক সাবির আপনি লিখেছেন যদি কারো অসুস্থার কারণে কয়েকদিন সেন্স না থাকে পরবর্তীতে সজাগ হওয়ার পর কি কাজা নামাজ আদায় করতে হবে দেখুন আমরা যখন সেন্সলেস থাকি তখন মানে সেন্সলেসটা যদি দীর্ঘ মেয়াদে হয় তাহলে সেক্ষেত্রে বেহুশ হয়ে গেলে তার উপরে সরিয়ার বিধিবিধানগুলো কার্যকর থাকে না অর্থাৎ তার উপরে নামাজ আবশ্যক হয় না মারিয়া ইসলাম রেখেছেন শিশুর তাহানি কতদিন পর্যন্ত করা যায় তাহানি কি প্রথম খাবারই নাকি প্রথমে কিছু খাওয়ানো হলেও পরে তাহানি করা যায় তাহানি কি একাধিক ব্যক্তির মাধ্যমে করানো যায় একজন ব্যক্তির মাধ্যমে তাহানি করাবেন এবং তাহানিক জীবনে প্রথম দিকে জন্মের পর্ব যত দ্রুত সময় সম্ভব সেটা করা উচিত কোনো কারণে মিস হয়েছে তার পরবর্তীতেও করতে পারেন এবং কিছু খেয়ে ফেলা তাহি করা যাবে না ব্যাপারটা সেরকম না শাকিলা বিনতে শাহজাহান আপনি লিখেছেন আমি ইউরোপের একটি দেশে থাকি যেহেতু এগুলো খ্রিস্টান দেশ তারা ক্রিসমাস হিসাবে শহরের সব জায়গায় সাজসজ্জা করে লাইটিং ক্রিসমাস ট্রি দিয়ে আমি যদি বাইরে বের হয়ে এগুলো দেখে এবং এগুলো সৌন্দর্য উপভোগ করি তাহলে কি আমার গুণা হবে এগুলো দেখাতে কোনো অসুবিধা নেই কিন্তু এটাকে উপভোগ করা বা এটাকে এনজয় করাটা সেটা অবশ্যই অনুচিত হবে একটা হলো দেখলেন চোখের ভালো লাগলো আপনার ইচ্ছায় না বরং সেটা ভিন্ন বিষয় সঞ্জিদ হাসান আপনি লিখেছেন কসরের নামাজ সম্পর্কে জানতে চাই বোন সঞ্জিদ আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই কসরের নামাজ এটা যখন আমার সফরের দূরত্ব যাবে আপনার সাতচল্লিশ আটচল্লিশ মাইল যেটা কিলোমিটার হিসাবে পঁচাত্তর থেকে আটাত্তর কিলোমিটার হয় এরকম কিলোমিটার দূরত্ব যখন আমরা সফর করার উদ্দেশ্যে বের হব তখন সেটি নিজের যে এলাকার এরিয়া আছে সেটি পার হওয়ার পর থেকে নিয়ে কসর শুরু হয়ে যাবে সফর শুরু হয়ে যাবে সফর যখন শুরু হবে তখন কসর প্রযোজ্য হবে এবং কসরের নামাজ জোহর আসর এশা এই নামাজগুলোকে দুই রাকাত করে আল্লাহ তালা করে দিয়েছেন আর মাগরি এবং ফজর যথারীতি তিন রাত দুই রাকাতই আছে সুন্নত নামাজ সেখানে সফরের মধ্যে পড়া আবশ্যক নয় তবে কেউ যদি পড়েন তাতে তার গুণা হবে না বরং মক্কাতে মদিনাতে গুরুত্বপূর্ণ কোনো জায়গাতে কেউ যান সেখানে যদি তিনি সুনত মাস পড়েন তাহলে সেক্ষেত্রে সেটি তার অতিরিক্ত সবেরও কারণ হবে ইশা আল্লাহ যেহেতু সেখানে এ আলাদা সব ফজিলত রয়েছে তবে এমনিতে কসরের সফর চলাকালীন সময় নামাজ পড়া যে গুরুত্ব সেটি আর থাকে না আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে